নমস্কার বন্ধুরা, মামনি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আজকে রেসিপি ছোলা আর মটরের ঘুগনি। আমি আখাটা আগে ধরিয়ে নিয়েছি, এখন আমি আখাটার মধ্যে প্রেশার কুকারটা বসালাম। আর বসানোর পর এখানে আমি ছোলা আর মটরটাকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছি জলে। ছোলা আর মটরটা এখন আমি এখানে দিয়ে দিলাম। আর তার মধ্যে আমি কিছু আলু এখানে আগেই কেটে নিয়েছি, সে আলুগুলো আমি এখানে দিয়ে দেব। আলু আর ছোলার মধ্যে যাতে ঠিকঠাক নুন ঢুকে যায় তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর নুন দেওয়ার পরে আমি প্রেশার কুকারটা লাগিয়ে দেব। আমার এখন মোটামুটি কড়াইটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, প্রেশার কুকারটা আমি নামিয়ে নেব। প্রেশার কুকারটা নামিয়ে নেওয়ার পর প্রেশার কুকারটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি উনুনের মধ্যে কড়াইটা চাপিয়ে নিলাম। আর আমি এদিকে দেখবো প্রেশার কুকারের কলাইগুলো আমার সিদ্ধ হয়ে গেছে কিনা। কলাইগুলো আমি দেখবো এখন আমার সিদ্ধ হয়ে গেছে কিনা। কলাইগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এই যে কলাইটার মধ্যে জলটা আমি দিয়েছি সেই জলটা আমি ফেলে নেব, যদিও কলাইগুলো আমি আগে ধুয়ে নিয়েছি। আমি এটা থেকে আলাদা করে দিয়েছি। আর এরপর আমি কড়াইটা বসিয়েছি, তার মধ্যে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলের মধ্যে আমি দুটো লঙ্কাকে ফাটিয়ে দেব। ফাটিয়ে দেওয়ার পর আমি এখানে খানিকটা আদা বেটে নিয়ে সেটা আমি দিয়ে দিলাম। আদা দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ আর রসুন এটা একসঙ্গে আমি কিছু নিয়েছি, এটাও আমি দিলাম। এখানে কিছু জিরেকে বেটে নিয়েছি। আর এখানে আমি দেব একটু লঙ্কা বাটা, আর দেবো হলুদ, আর এটা টমেটো কেটে নিয়েছি সেটাও আমি দিয়ে দিলাম। এবার আমি সবগুলোকে দেওয়ার পরে ভালো করে আমি এগুলো নেড়ে নেব। এবার আমি আর আগে আমি যেহেতু নুন দিয়েছি তাই আমি অল্প একটু স্বাদ অনুসার নুন দেব, তার মধ্যে একটু চিনি দেব। চিনি দেওয়ার পর এটাকে আমি আর একটু নাড়াচাড়া করব। এবার আমার এটা মশলার গন্ধটা চলে গিয়েছে। এবার আমি এটার মধ্যে ছোলা এর মধ্যে আমি ছোলা আলু আর মটরটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি আর একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এবার আমি এটার মধ্যে জল দিয়ে দিলাম। এটার মধ্যে জল দেওয়ার পরে
মধ্যে কিছুটা ধনে পাতা আমি দিয়ে দিলাম। এবার মোটামুটি আমার ছোলা মটরের ঘুগনিটা হয়ে গিয়েছে, আমি থালটা খুলে নেব। কড়াইটাও নামিয়ে নেব। এখন আমি বাটির মধ্যে ঢেলে নেব। ছোলা মটরের ঘুগনিটা রেডি হয়ে গিয়েছে। আপনারাও এইভাবে একবার ছোলা মটরের ঘুগনি বাড়িতে তৈরি করুন, বাচ্চাদের বড়দের সকলকে খাওয়ান। আর এই ভিডিওটা যদি আমার পছন্দ লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।